सो वेलकम बैक गाइज टू अनदर वीडियो पब्लिक गेमर स्क्रीम्स वर सीजन टू। तो आज ये बोलते गेले फर्स्ट वीडियो फर्स्ट मैच होच्छे माने फर्स्ट डे वन, ठीक है। सेकेंड मैच फर्स्ट मैच रिकॉर्ड होइनि, तो सेकेंड मैचे एक सेकेंड हमें एक पर दी बोल देखे बार ठीक ठाक करते हैं। थ्री स्लॉट टू मार्श सो এখানে আমি স্টার্ট বলে দিয়েছি আরিনকে যে যেটা বলছিলাম যে আজকে ডে ওয়ান ক্লাসিক ম্যাচেস এ গ্রুপ স্টেজেস এ ডে ওয়ান, ঠিক আছে। ফার্স্ট ম্যাচটা রেকর্ডেড হয়নি, কিছু প্রবলেম ছিল, আমি নিজে খেলি, আমি বলেছি আমি নিজে খেললাম হয় না, ঠিক আছে। তো ফার্স্ট ম্যাচে বুইয়া টার্কি বয়েজরা নিয়েছিল, ঠিক আছে, সরি টার্কি বয়েজ। জানি একটু কোয়াইট মানে হয়নি পারফরমেন্স ভালো, বাট আশা করি নেক্সট টাইম ভালো পারফর্ম করতে পারবো আমরা সবাই। তো দেখা যাক কিছু হয় না, সেকেন্ড হয়েছি, অবভিয়াসলি সেকেন্ডও কোনো বড়ো ব্যাপার নেই, কেন কি অনেক ভালো ভালো টিমস ছিল, তো তাদের মধ্যে সেকেন্ডস হওয়াটাও কোনো বড়ো সরি ছোটো কথা না। সেকেন্ড হয়েছি এবং ভালো পারফর্ম করবো অবভিয়াসলি। আমি বুঝতেই পারছি যে হাইজ্যাককে খুব ভালো মিস করছি, ঠিক আছে। আমরা সত্যিকারে বলতে গেলে হাইজ্যাককে অনেক ভালো মিস করছি। এদিকে হাইজ্যাক আমাদের ছেড়ে যায় টিম, অনেকটা অনেক দিনের সাপোর্ট ছিল আমাদের হাইজ্যাককে, হাইজ্যাক খুব ভালো ছিল বাট টোটালি ফ্রি ফায়ার বন্ধ হয়ে যায়। হাইজ্যাক কেন ফ্রি ফায়ার ছেড়ে যায় সেটা পরে বলা যাবে আবার না হোক, কোনো দিন ওর জন্য আমাদের একটা নতুন প্লেয়ার এসেছে অনুভব বলে, ঠিক আছে। তো তারাও এবং আই থিঙ্ক ফার্স্ট টিম হচ্ছে এফবি কিছু একটা ছিল, আমার ঠিকঠাক টিমস নেমসগুলো লেখা হয়নি, ঠিক আছে। তো কিছু মনে করবি না, আমি নাম ধরে ডাকবো। এটা হচ্ছে টিম প্যারেটস, আমি জানি। এসা নীল তমাগ্নু, আচ্ছা, নাকি অন্য আইডি খেলতে। তো যাই হোক, এখানে টিএফ রান আপ যে হচ্ছে অবজারভেটরি, টিএফ ফ্ল্যাশ, এদিকে টিএফ টাইসন রান আপ যে কোথায় একজন টাইস, রবিন নাম যে হচ্ছে, রবিনের কি নেট প্রবলেম নাকি আমি বুঝতে পারছি না। এখানে বাকি জনরা হচ্ছে ফ্যাক্টরি ক্লক, আই থিঙ্ক ফ্যাক্টরি নামবে, না না ক্লকে যাওয়া সরি পচিনাকে যাওয়ার ইচ্ছা, পচিনাকে নেমে যাবে, আই থিঙ্ক স্কাইলার আছে। এদিকে বলতে গেলে এসা নারুটো শ্যাডো ওয়ারিয়ার্স আই থিঙ্ক, তো ওরা বিমা শক্তি নাম যে অবভিয়াসলি। এখানে ভিক্টর্সরা নাম যে হচ্ছে হ্যাঙ্গারে, ডাব্লিউবি রাহুল, ইনসেইন, ডাব্লিউবি আকাশ, ওয়াইটি, এখানে ডাব্লিউবি সাগনিক, এটা হচ্ছে আই থিঙ্ক ডেড শট গেমিং, ঠিক আছে। তো ডেড শট গেমিংসরা নেমেছে হচ্ছে বুলজাই, ও মাই গড বুলজাই, তো ব্লু জোনে কেউ নেবেনি, হাউ ইজ দ্যাট পসিবল বেবস, ব্লু জোনে কেউ নামেনি, ও ভাই সাহ ভাই কী বলবো। যাই হোক, এখানে কিন্তু সিনাট্রোসা যাওয়া হচ্ছে, আই থিঙ্ক মার্সে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল কি ডাব্লিউবিতে, ডাব্লিউবি রকার এখানে নেমেছে। এনএক্স জোকাররা নেমেছে হচ্ছে ফ্যাক্টরি, ওকে, আচ্ছা রিম নামে নেমেছে কোয়াইট আননোটিসেবল মন্থিকা, আচ্ছা শ্রেয়ান আর এল নবীদের হচ্ছে শ্রেয়ান, তো মন্থিকা ডিম পেড়েছে ওর, আচ্ছা কুজবি ভাই সাহ। এখানে একজন নেমেছিল হচ্ছে টিএফ তাইস, নবীন নেমেছিল, আর রবিন চলেও এসছে পুচিনাকে, ওকে দ্যাটস গ্রেট। তো এখানে বলতে গেলে পাইরেটসরা একা, ইমনাম আছে এবং লুটছে এবং হালকা নেট প্রবলেমস হচ্ছে, সবই বুঝতে পারছি, সবে সবে একটা ম্যাচ কমপ্লিট করে এসছি, সো হালকা তো নেট প্রবলেমস হবে। তো দেখা যায় এখানে টিএফ নো মার্সি অবজারভেটরি, ওকে
এখানে পচিনকে লোটালুটি করছে এফজি রবিন্সরা, এখানে বিমা শক্তি থেকে প্ল্যান্টেশনে যাচ্ছে, একজন কোয়ার্ডিনেশনের অভাব, নারুতে একা চলে গেছে ওইখানে লুটতে, আবার আসছে, ঠিক আছে। তো বিমা শক্তি আই থিঙ্ক এতে পুরোপুরি লোটা পোটা হয়ে গেছে, চাটা পোটা হয়ে গেছে। এখানে হ্যাঙ্গারে আছে হচ্ছে দ্য ভিক্টর, আর এখানে টুয়েলভ স্কোয়াড আছে বুলজাইতে। সো অবভিয়াসলি ক্র্যাশ ল্যান্ডিং হয়নি, এখানে ক্র্যাশ ল্যান্ডিং হয়নি। হ্যাঁ, অবভিয়াসলি জোনে যখন ঢুকবে কোনো টিমসরা তখন হয়তো হতে পারে, বাট এখানে ডেডশট গেমিং দ্বারা কোয়ার্ডিনেশন লেভেল ওপি ভাই। আমি সত্যিকারে বলতে গেলে শিপইয়ার্ড, গ্রেভইয়ার্ড, বুলজাই তিন জায়গায় ক্যাপচার করে রেখেছে ডেডশট গেমিং, এবং এত প্রো প্রো প্লেয়ার্স, ঠিক আছে, একজনই একজনই একটা জায়গা পুরো ক্যাপচার করে রেখেছে, ঠিক আছে, মানে ওপি লেভেলের কোয়ার্ডিনেশন, ঠিক আছে। বাকি যে সমাজ নেয় সমাজলো তুম সব। এখানে বলতে গেলে অবভিয়াসলি খুবই ভালো এনভায়রনমেন্ট আছে, এখানে সিনেটরদের তো আলাদা লেভেলের লোটালুটি শুরু হয়ে গেছে, এবং ফার্স্ট জোন এখনও আপেয়ার হয়নি, খুবই স্লো ম্যাচ চলছে। হ্যাঁ, আই থিঙ্ক খুবই স্লো ম্যাচ চলছে, এবং অবভিয়াসলি ফার্স্ট ম্যাচে যারা এখনও জানিস না আমি বলে দিচ্ছি, অবভিয়াসলি ফার্স্ট হয়েছে, ফার্স্ট পজিশনে বুইয়া নিয়ে গেছে টার্কি বয়েজরা, ঠিক আছে। সেকেন্ডে এসে হয়তো আমরা এসছি, সেকেন্ডে থার্ড এসে টিম ক্যাম্পাসরা, ঠিক আছে। ওই টিম ক্যাম্পাস না যেখানে রনও খেলেছে, রনকেও খুব মিস করছি এই টুর্নামেন্টে, না খুব মিসিং মিসিং আসছে ফিলিংস। হাইজ্যাক নেই, রনও নেই, ঠিক আছে, টিম ক্যাম্পার্সের সেই তাপত্না নেই, সুমিত নেই, ঠিক আছে, এবং অনেকজন নেই, সো খুব মিস করছে। এবং নতুন নতুন টিমস এসছে যারা আন্ডারটক টিমস, ঠিক আছে, এবং তারা কম্পিট করছে, দেখা যাক এবার টুর্নামেন্ট কে জিতে যায়। এবং অবভিয়াসলি খুবই বড় প্ল্যাটফর্ম, অবভিয়াসলি অনেক ভালো ভালো টিমস আছে, তাদের মধ্যে ক্ল্যাশেস হয়, এবং দেখা যাবে কি কেনাকি ম্যাচ তো কিন্তু সবথেকে বাড়াবাড়ি ওপরই সবসময় ওপরই হয়, ঠিক আছে। তো দেখে শুনে সব কটা টিমসকে খেলতে হবে, এবং দেখা যাক কী হয়। এখানে টি এম বট ওকে এখনও রিমনাম লোটার নেই, এবং ফার্স্ট জোন দিয়েছে যারা রিমনাম নেবেছে মার্স নে, মার্সের দিক করে যারা আছে, না যারা সেন্টোসা আছে, কেপটাউন যেতে পারে, আবার ওই সাইড করে আই থিঙ্ক যে স্কোয়াড আছে সেন্টোসা, সেই স্কোয়াডের কোনো প্রবলেম হবে না যদি পুচিনক থেকে সেই স্কোয়াডটা কোটাটুয়ার দিক দিয়ে না ঢোকে, তাহলে এই সাইডে একটা ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে কোটাটুয়ার দিক করে। এদিক দিয়ে বলতে গেলে ক্লক দিক করে নিমনাম করে ঢুকবে, হ্যাঙ্গার একটা স্কোয়াড আছে, এদিকে কাটলিস্ট ইউবা প্ল্যান্টেশন এরা যে স্কোয়াড বুঝছে, এটা একটা ডেডশট গেমিং যে কোয়ার্ডিনেশন লেভেল উপিওয়ালা দেখাচ্ছিল সেটা আছে। এদিকে বলতে গেলে বিমা শক্তি আই থিঙ্ক রিভার সাইড করে মিল করে কেউ নামিনি, ও ভাই সাহ সব মানে নিচ দিক করে নেমেছে, আই থিঙ্ক সাউথ দিক করে ম্যাক্সিমাম নিয়েছে, এবং সাউথ এবং সাউথ ইস্ট করে, সরি সাউথ ওয়েস্ট করে সবাই নেমেছে, ইস্ট এবং নর্থের সাইড করে অতটা কেউ নামিনি, নর্থ ইস্ট করে কেউ নামিনি, ঠিক আছে। সো দেখতে গেলে এখানে কিন্তু হ্যাঙ্গার থেকে আস্তে আস্তে লোটা শুটি কমপ্লিট হয়ে গেছে দ্য ভিক্টরসের, এবং আস্তে আস্তে যারা শুনে ঢুকছে, এবং কখনো কোনো ফাইটের কোনো চঞ্চলতা নেই, কোনো ক্র্যাশিংস নেই, কোনো এনগেজিং নেই, একদম আর্লিয়ার ফাইটস একদমই দেখা যায়নি ম্যাচটায়। ফার্স্ট ম্যাচটা দেখা গেছিলো আই থিঙ্ক টার্কিরা ফাইটিং করেছিল ফার্স্ট ম্যাচটা, খুব ভালো খেলেছে টার্কিরা, এবং আমার আশা করি নেক্সট ম্যাচে ভালো খেলছে। যারা দেখছিস এখনও, যারা সাবস্ক্রাইব করেছিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবভিয়াসলি খুবই ভালো টুর্নামেন্ট হচ্ছে, শুরু তো হয়ে গেছে, এবার আরও যত দিন আসবে তত তো ভালো টুর্নামেন্টস আরও এগোবেই, এবং খুবই ভালো প্ল্যাটফর্ম, অনেক টুর্নামেন্টস আমরা অর্গানাইজ করি, ঠিক আছে, প্লেয়ারসদেরকে এক্সাইটেড করার জন্য, প্লেয়ারসদেরকে এনকারেজ করার জন্য স্পোর্টসের দিক করে, কারণ কি অনেকজন রাজা শুধু শুধু গেম খেলে সবাই, তো শুধু গেম খেললে না অ্যাটলিস্ট মানায় না, স্পোর্টস খেলবে, টুর্নামেন্টস খেলবে, টুর্নামেন্ট জিতবে, লড়াই না প্রাইজ পুলই সবসময় ম্যাটার করে, মানি কি সব ম্যাটার করে, ছোটো ছোটো টুর্নামেন্টস খেলবি এগুলি সেগুলি খেলতে খেলতে হাত সেট হবে, তারপরে বড় টুর্নামেন্টস যাবে, হ্যাঁ ঠিক আছে। এরকম অনেক টিমস আছে যারা আস্তে আস্তে টুর্নামেন্টসগুলো খেলে খেলে খুব ভালো প্লেয়ার্স হয়ে গেছে, তোরা টুর্নামেন্টসে ম্যাচেসগুলোর হাইলাইটসও দেখতে পারিস, ঠিক আছে, আপলোডস তো করা থাকে, তো তোরা দেখিস এবং সাবস্ক্রাইব অবভিয়াসলি করিস, কারণ কি অনেক নতুন নতুন টুর্নামেন্টস আমরা অর্গানাইজ করি, তো সাবস্ক্রাইব করা থাকলে তোরা আপ টু ডেট থাকবি, এবং যখন কোনো টুর্নামেন্ট অর্গানাইজ হবে তোরা ফার্স্টেই বুক করে নিবি নিজের স্লট এবং রেজিস্টার করে নিবি ফাটাক করে। সো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবি যারা যারা এখনও কমপ্লিট করিসনি, এবং যারা যারা এখনও শেয়ার করিসনি ভিডিওটাকে শেয়ার করবি তোদের বন্ধুদের মধ্যে, এবং দেখাবি তোরা নিজেরা খেলছিস একটা ভালো প্ল্যাটফর্মে খেলছিস তোরা, ঠিক আছে, বড় টুর্নামেন্টে খেলছিস তোরা, ঠিক আছে। সো অবভিয়াসলি শেয়ার করবি, ঠিক আছে, নিজের বন্ধুদের মধ্যে দেখাবি ভাই আমি এত বড় টুর্নামেন্ট খেলেছি, এবং তোরা কী খেলেছিস নাকি, ঠিক আছে। তো অনেক বড় টুর্নামেন্টস, এবং যত দিন যাবে না তত আরও ভালো টুর্নামেন্ট আসবে, আরও ভালো ভালো টিমস বেরোবে, ঠিক আছে, এবং কম্পিট করবে নিজেদের মধ্যে, এবং এরকমই ছোটো ছোটো চান্স, কারণ কি সবাই তো ডাইরেক্ট বড় চান্স পাওয়া যায় না, ঠিক আছে, সবার কাছে কিছু প্রবলেমস থাকে। সো এরকম ছোটো ছোটো টুর্নামেন্টস খেলে হাত সেট হয়ে তারপরে বড় টুর্নামেন্টে যাওয়া যায়। তো অবভিয়াসলি আমি যেটা বললাম,
লাইক শেয়ার কমেন্ট করবি এবং সাবস্ক্রাইব করতে বলবি সবাইকে যত পারবি সাবস্ক্রাইবার্স বাড়াবি। আমরা খুবই ক্লোজ 500 সাবস্ক্রাইবার্সে, সো প্লিজ কমপ্লিট করিয়ে দিবি ভাই প্লিজ। আমি চাই গ্রুপ স্টেজেস ম্যাচেস শেষ হতে হতেই যাতে 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যায় আমাদের, যেদিকে আরও টুর্নামেন্টটা স্প্রেড হবে, আরও ভালো ভালো টিমস আসবে খেলতে এবং তোদের নিজেই স্কিলস বাড়বে, আর কিছুই তো না। দেখ টুর্নামেন্ট খেলা স্কিলসের জন্য ম্যাটার্স করে, তো জাস্ট শেয়ার করবি অবভিয়াসলি। আমি অনেক বকছি ঠিক আছে, কেন কি এখনও ফাইটিং শুরু হয়নি, তো কী করবো এখন শুধু শুধু এরকমই কাটানোর জায়গায় অবভিয়াসলি। এবং কমেন্ট করবি নিজের বেস্ট পার্ট ঠিক আছে, কেন কি আর কোন টিম তোর ভালো লাগলো, সবথেকে বেশি ভালো পারফরমেন্স দিয়েছে, কোন টিমের ক্লাচটা বেশি ভালো লাগলো। আপাতত এখন রিভার সাইডে কী বলবো শ্যাডো ওয়ারিয়ার্সরা গ্লু জমাচ্ছে বসে বসে, ওকে দ্যাটস গ্রেট। এবং দেখতে পেয়ে গেছে যে আমি দেখাচ্ছি এবং ইমোট সিমোট দেখানো চলছে। ওহো ওহো হো রাজাজি, যাই হোক আমার কাছে তো ইমোটি নেই, এখানে সিনোর সে এখনও লোটা হয়নি ভাই, কিতনা লুটেগা ভাই, এত খাওয়া উচিত না, লোভে পা পাবে মৃত্যু হয় সত্যিকারের, এত লোটা উচিত না। সে এখনও জোন কাটছে আর এখনও বেচারাগুলো লুটে আছে, পুরো টিম জোনের বাইরে। ও মাই, চার নম্বর তো আলাদা সোয়াগে। ও হো 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 ভাই সাব চার নম্বর, আরে এদের কি হেলথ কি আনলিমিটেড থাকে নাকি ভাই, সত্যিকারের কোনো ফরকি নিয়ে পড়তা। আস্তে আস্তে এরাও জোনে ঢুকছে এবং ফ্যাক্টরি করে এক্স মার্সরাও জোনে ঢুকছে। এক্স মার্স খুব ভালো ছেলে ভাই, আমাকে অনেক হেল্প করে ভিডিও ভিডিও দিতে, সো এক্স মার্সও খুব ভালো ছেলে, দেখা যাক কী হয়। এখানে ওরা ক্লক করে ঢুকছে এবং নবিতা নবিতারা, আচ্ছা আচ্ছা ওকে, ইউ ক্যান সি দ্যাট দিস দ্যাট এক্স মার্সরা ক্লকে ঢুকছে এবং টিম পাইরেটসরা আগে থেকে ক্যাপচার করে রেখেছে। এবার প্রবলেমটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে যে টিম পাইরেটসরা ওই পারে আছে আর আমরা এই পারে আছি ঠিক আছে, এইটাই যে ডিফারেন্স। বাট একটা ফাইটিংয়ে কিন্তু আমি একটা গন্ধ গন্ধটাই পাচ্ছি, ফাইটিংসে একটা গন্ধ পাচ্ছি এবং ওপিওয়ালা ফাইটিং, কেন কি 3v4 খেলছে পাইরেটসরা এবং পাইরেটসরা যদি আগে টুর্নামেন্টসে দেখিস যে কত ভালো টিম ওরা সাবিত করেছিল, বড় বড় টিমসকে না পুরো নাকে চুবানি করে, মানে পুরো নাক দিয়ে জল বের করে দিয়েছিল। এবার এখানে তো জোনে ঢুকবেই, আমি শুধু পাইরেটস দেখে দেখবো, পাইরেটসরা ও নো 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 কেটে গেছে, দুজনই ভাগ হয়ে গেছে জলে, মানে কী বলবো নদী ভাগ হয়ে গেছে, আর কিছুই না, তো মিশবে না। সেখানে দেখতে গেলে আরটা টিমস কোথায়, ও এটা হচ্ছে কার্টুনিস্ট বা ওকে টিএফএক্স টাইসন জোনে আছে, কোটা টোয়া আমার ফেভারিট প্লেস। এখানে শ্যাডো ওয়ারিয়ার্স এখনও রিভার সাইড এবং খুব কাছেই আছে জোনের, তো প্রবলেমস হবে না। বাট এখানে ভিক্টর ভিক্টর পিকে আছে, তো এখানেও কোনো প্রবলেমস হবে না। এখানে কিন্তু ডেড শট গেমিংরা কিন্তু, আচ্ছা ডেড শট গেমিংয়ে কার্টুনিস্ট টিভা আছে, এখানে টিএফ ফ্ল্যাক্সরাও কার্টুনিস্ট টিভার দিক করে আছে, তো এখানে একটা ফাইটিংস ফাইটিংস হতে পারে। এখানে কিন্তু এম বর্ডরা আসবে, সোনাক আসবে, এখানে হচ্ছে ফাইটিং স্টার্ট, ফাইটিং স্টার্ট আমি বলেছিলাম, এখানে একটা ফাইটিং হবে এবং খুব প্রবলেম হবে ভাই, পার্সপেক্টিভ দেখাতে আমার ফেরে যাবে। ও ভাই কুছ তো সেরম করো ইয়ার, ফট জায়গা আমাকে ও ফাইটিং দিখানে কে লিয়ে ইয়াপে, কিন্তু ওকে এখানে ফাইটিং করতে পারে টিএফ মার্সি, টিএফ এক্স মার্সিকে একটা ওপি ওয়ালা দিচ্ছে, এখানে ফ্ল্যাশ একটা নেট করেছে, আমি জানি না ডাউন হয়েছে কিনা। বাট এখানে নীল নীল, এখানে এসা নীল 18, নীল 18 এখানে কিন্তু প্যারেটসে আছে, প্যারেটসে একজন পালিয়ে যাচ্ছে, এখানে M60Y আই থিঙ্ক, এখানে প্যারেটসে নবিতে এই সাইডে আছে, এম বড এই সাইডে আছে, সৌনাক এই সাইডে আছে, তো দেখতে হবে এখানে সৌনাক একজনকে দেখতে পেয়েছে, এসা নীলকে দেখতে পেয়েছে, ইয়ার রিভার সৌনক কে ফায়ারিং করবে এবং কি এখানে ধারাশায়ী অবস্থা হবে নাকি এখানে। এখানে কিন্তু এমবট ফ্ল্যাঙ্কে আছে, তো যদি এখানে রাশ করার চেষ্টা করে, একটা ওপিওয়ালা স্ট্র্যাটেজি যে ফ্ল্যাঙ্কে আছে, যদি রাশ করতে চেষ্টা করতে তাহলে কিন্তু এখানে বেরিয়ে যেত। বাট এখানে কোনো চান্সেস নেই এবং ফায়ারিং থেকে সরে যাবে, ওরা জোনে ঢুকবে। বাট জোনে ঢুকেও কিন্তু চাপ নেই, কেন কি 12 নম্বর স্কোয়াড ডেড শট গেমিংরা কিন্তু পেছনে কিন্তু ধাবা দেওয়া আসছে, সো অবভিয়াসলি এখানে কিন্তু একটা ফায়ারিং স্টার্ট হয়ে গেছে এবং এক্সাইটিং মুভমেন্ট কিন্তু এসে গেছে। আস্তে আস্তে ড্রপসও পড়ে গেছে, ড্রপে কি পেলো ভাই গ্রুজা, গ্রুজা না 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 গ্রুজা গ্রুজা কিছু পাইনি, পটে স্কোয়াড ড্রপ এসছে মনে হয় একটা, এক এক সময় ড্রপটা খুব বাজে আসে। তো এখানে পিকটা হোল্ড করে আছে, এখানে ভিক্টর্সরা, এখানে নাউটোরা, এখনও ভাই কত গ্লু জমাচ্ছে এরা, আরে বাবা ও মা গো কত গ্লু জমায় ভাই, সব ভাই সব উন্দাওয়ালা গ্লু জমাচ্ছে এখানে এরা। ও হো 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 এখানে কিন্তু মার্সি নীল স্যার 18রা কিন্তু স্কোয়াডের গন্ধ গন্ধরা ফিলিংস পেয়েছে
এখানে কিন্তু ডেড শট গেমিংরা এখন কিন্তু ঢুকিনি, আস্তে আস্তে ঢুকছে এবং ওপরে গিয়ে কিন্তু আই থিঙ্ক কিছু সুবিধা করতে পারবে না, কারণ কিন্তু টাইফুনরা এখানে আছে, এই সাইড করে কেটে গেছে। আচ্ছা রবিনরা এই সাইড করে কেটে গেছে এবং আস্তে আস্তে সোল নারুটো মানে শ্যাডো ওয়ারিয়ার্সের দিক করে আছে। রবিনও দেখতে পেয়েছে, ভাই সবাই কি দেখছিস নাকি? এখানে এমবট মরে গেছে, আচ্ছা এমবট মরে গেছে, নবিতা আর সোনাক আছে। তো নবিতা আর সোনাক 2v4 এনকাউন্টারে কি ক্লাচটা নিয়ে কিন্তু বুইয়া নিয়ে যেতে হবে, কারণ পাইরেটস যদি লাস্ট পর্যন্ত বেঁচে থাকে না তাহলে আমি বলবো যে ইটস গন বি 200% ওয়ার্দি ম্যাচ, 200% ওয়ার্দি ম্যাচ হবে যদি পাইরেটস লাস্ট পর্যন্ত বেঁচে থাকে। এখানে কিন্তু ডেড শট গেমিংরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি জোন থেকে ঢুকছে, জোনে ঠেলা দিচ্ছে, ওরা ঢুকছে, পিকটা পুরো ক্যাপচার করে রেখেছে এখানে, পুরো বলতে গেলে এখানে ভিক্টর্সরা ক্যাপচার করে রেখেছে। এখানে শ্যাডো ওয়ারিয়ার্সরা কিন্তু সামনে ফাইটিং হচ্ছে, সোল এসআর নারুটো, আদিত্য গেভ গেট নকড অফ, আদিত্য গেভ গেট নকড আর সোল নারুটোটা পেছনে ঢুকে যাবে, আদিত্য কি নক অফ করে দেবে। এখানে কিন্তু নাইটমেয়ার গাড়ি করে ল্যাম্বরগিনি করে জোনে ঢোকার চেষ্টায়, যে যে পালাতে চেষ্টা করেছে পালিয়ে গেছে, ভাই কি বলবো, ইয়ানা মালতে সব কটা পালিয়ে গেছে। এখানে অনিও এই সাইড দিয়ে কাটার চেষ্টা, এখানে এসআর নারুটো এই সাইড দিয়ে কাটার চেষ্টা, সো শ্যাডো ওয়ারিয়ার্স কাটার চেষ্টা। এখানে কিন্তু টিএফএক্স টাইপন, ও মাই গড, ও ওয়াট আ শট ইট ইজ, ওয়াট আ শট ইট ইজ। এখানে কিন্তু একটা ডাউন আছে এবং ফিনিশ করার কোনো চেষ্টা নেই, এখানে আরেকজন আছে এবং এখানে কি একটা এমএটুবি, এখানে আরেকটা এমএটুবি, আবার ও হো 150 লেগেছে, 150 যে রবিন আই থিঙ্ক ফিনিশ অফ করে দেবে, রবিন নক অফ করে দেবে, রবিন নক অফ করে দেবে। এখানে বন্ধু শ্যাডো ওয়ারিয়ার্স খতরায় লল লাগাচ্ছে, ও হো 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 মাই গড, আলট্রা লেভেল, আলট্রা লেভেল, নুয়েরো তো গেটস নকটার। এখানে নবিতা, নবিতা কিন্তু কিল করতে শুরু করে দিয়েছে, এখানে নবিতা তোমার নবিতা সোনাক এফ জি রবিনা কিল করেছে। এখানে কিন্তু জোকার সুপ্রদীপরা মরে গেছে, এখানে কিন্তু নবিতা পাইরেটসরা, পাইরেটস ভার্সেস এখানে কিন্তু জোকার মরে গেছে, স্মার্টসরা এই সাইড দিয়ে কাটার চেষ্টা, স্মার্টস এখনও এখানে বসে আছে, লুটাশুটি করছে না কি করছে আমি জানি না, বুঝতে পারছি না। এখানে কিন্তু WB এখনও কিন্তু ফাইটিংস কিছু হবে না, সো এরা স্টেপ পজিশনে আছে এখানে বলতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে ফাইটিং করলো, কে মারলো, কে মরে গেল? আচ্ছা নবিতা গেটস নকড অফ, নবিতা গেটস নকড অফ, এখানে সোনাক আচ্ছা বেঁচে আছে এবং কিন্তু এখানে রাশ অফ করার চেষ্টায়, ও হো হো সোনাক আর নবিতা, এখানে নবিতা এরকম আবার নবিতা হিল করার চেষ্টা, এখানে নবিতা হিল করছে বসে বসে, সোনাক হিল করছে, সোনাক এরকম আবার সোনাক 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 সোনাকে নেট লাগাচ্ছে আই থিঙ্ক, সোনাক সোনাক এরকম আবার সোনাক এরকম আবার সোনাক, ও মাই গড, ও মাই গড, সোনাক এরকম আবার সোনাক গেটস নকড অফ, সোনাক গেটস নকড অফ। এখানে শ্রেয়ান একা বেঁচে আছে, শ্রেয়ান শ্রেয়ান আমার শ্রেয়ান শ্রেয়ান, ও মাই গড, দ্যাটস এ গুড ডিসিশন, দ্যাটস এ গুড ডিসিশন, এলিমেন্ট হয়ে যাওয়া একটা গুড ডিসিশন, কারণ কিল দেবো না, এলিমেন্ট আউট হয়ে যাবে। এবং এখানে কিন্তু টিএফরা কিন্তু খুব ভালো ডমিনেট করেছে, সো সেখানে বলতে গেলে নাইটমেয়ার একা বেঁচে আছে এই সাইড করে। এবং দ্যাটস দ্য টাইম গাইজ ফর দ্য ফাইনাল শো ডাউন, এবং খুবই কম টিমস বেঁচে আছে, সো দেখতে হবে কে বুঝে নেবে টিএফ ল্যাচটা, টিএফ টেক্স টাইসন এক্স নাইটমেয়ার সোলো ভার্সেস স্কোয়াড। এখানে কিন্তু উপি লেভেল ক্যাম্পিং ভাই, হ্যাটস অফ, এখনও ক্যাম্প করে যাচ্ছে, করো করো আমার কিছু নেই, এখানে লাল দেখা ভাই কী বলবো, কিছু বলার নেই আমার। আচ্ছা তো এখানে কিন্তু মার্সরা এসে কিন্তু এক মানে এক এক খাঁচা থেকে মানে একটা বাঘের খাঁচা থেকে আরেকটা বাঘের খাঁচা ঢুকেছে, মার্সরা বলতে গেলাম ডার্ক 77 ফায়ারিং করছে। সো এখানে এসএল নীল গেট ডাউন নক অফ, এখানে টিএফএক্স মার্সি, এখানে ফ্ল্যাশ গেট নক অফ, মার্সি রিভাইভ দিয়ে দেবে, এখানে মার্সি এখানে গেভ রিভাইভ দিয়ে দেবে। এখানে কিন্তু ডার্করা টাইসন, ডার্ক কিন্তু রাশ অফ করার চেষ্টা, এখানে কিন্তু হেরি গোভার টাইসন, টাইসন হেরি গোভার টাইসন, টাইসন টাইসন হেরি গোভার টাইসন, ও মাই গড, ওপি ওয়ালা হেড টাইসন, ওপি ওয়ালা হেড বাই টাইসন, এখানে টাইসন টাইসন একজনই বেঁচে আছে, একটা নেট, একটা নেট কিন্তু খেলা শেষ করে দেবে এখানে। সো এখানে কিন্তু একটা হেড শট দিয়ে কিন্তু ফিনিশ করেছে, এখানে ফিনিশ করে নেবে, ফ্ল্যাশ ফ্ল্যাশ নেট করছে, ফ্ল্যাশ নেট করছে, নেটে কি কাজ করবে, নেটে কিন্তু ড্যামেজ খেয়েছে ফ্ল্যাশ, ও নো নো নো, ড্যামেজ খেয়েছিল ফ্ল্যাশ নেটে, বাট এখানে ডাউন হয়েছিল, ডার্ক ডাউন হয়ে গেছিলো, বাট অ্যাটলিস্ট কিছু হয়নি। তো এখানে হেলমেট হয়ে গেল আরেকটা টিম, এখানে নাইটমেয়ার একা বেঁচে আছে এবং নাইটমেয়ারের উপরের সাইডে ফাইট হচ্ছে, নাইটমেয়ারকে থার্ড পার্টি করবে এখানে। এখানে কিন্তু ভিক্টর্স ভিক্টর্সরা চলে এসছে, এখানে ভিক্টর্স আর এখানে আই থিঙ্ক WB আছে, হ্যাঁ সুব্রদীপরা আছে, তো ভিক্টর্স আর সুব্রদীপ, হেয়ারি গোভার সুব্রদীপ, সুব্রদীপের চাপ হয়ে গেছে, সুব্রদীপ এখানে হিল ব্যাটেল করছে, এখানে AW সৌনভও চাপে আছে, স্মার্টসও চাপে আছে, স্মার্ট স্মার্টস গেস নকড আউট, WB সৌনভ একা বেঁচে আছে, হেয়ারি গোভার WB সৌনভ, ও সৌনভ ও সৌনভ জোনে মরে যাবে, সৌনভ মরে যাবে, এখানে WBরা আছে, এখানে কিন্তু নাইটমেয়ার কি মরে গেছে, নাইটমেয়ার কি এখনও বেঁচে আছে,
আচ্ছা এখানে ভিক্টর ভিক্টর গেটস নকড অফ, এখানে রাহুল WB রাহুল, এখানে ইনসেন, এখানে কিন্তু আকাশ নিজের ল্যান্ডম্যান বা অন্য এনিমি ল্যান্ডম্যানের ড্যামেজ খেয়ে গেছে, এখানে কিন্তু ঢুকে গেছে এরকম পর আকাশ 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 ভেতরে ম্যান আছে আকাশ 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 গেস নকড অফ আকাশ গেস নকড অফ, এখানে WB রাহুল MP5 দিয়ে মারার চেষ্টা, এখানে কিন্তু কি সিকোর করে দেবে WB রাহুল, এখানে কিন্তু ল্যান্ডম্যানের ড্যামেজ এখানে কিন্তু ইনসেন ড্যামেজ, রাহুল ড্যামেজ, লেজেন্ড একা বেঁচে আছে, TFX লেজেন্ড একা বেঁচে আছে এবং লেজেন্ডে কিন্তু ওপি পারফরমেন্স, 1v2 ক্লাচ কি হবে এর বিকল্প, লেজেন্ড ও হো হোয়াট হোয়াট কি ভাই কি কুচবি, ও মাই গড আনস্টপেবল, এখানে কিন্তু লেজেন্ড দ্বারা একটা, এখানে কি আমার নেট লাগ নাকি ওর নেট লাগাই, তো ওর নেট লাগ তো লেজেন্ডের নীলকের এক হচ্ছে হালকা হালকা, সেখানে কিন্তু লেজেন্ডের খাতমা হয়ে যাবে লাস্ট, এবং একা সোলো প্লেয়ার ভাই এখনও বেঁচে আছে, ও মাই 7 alive, এবং এখানে ড্রপ ডেকে নিয়েছে এবং জোন ক্যাপচার করে নাইট মেয়ার, হ্যাটস অফ বাই হ্যাটস অফ, ওপি লেভেলে ক্যাম্পিং করছে, এখানে কিন্তু নাইট মেয়ার গেটস নকড অফ ফিনিশ অফ ফেস, এখানে কিন্তু ইনসেন এবং WB রাহুল আছে, WB রাহুল ইনসেন এবং কিং স্কোয়াড বেঁচে আছে, WB রকার্সরা ফুল বেঁচে আছে, তো এখানে কিন্তু 4v2 এনকাউন্টার, এখানে একটা নয় সঠিক নেট যদি হয় তাহলে ড্যামেজ খাবে সঠিক নেট, ও ডাউন আই থিঙ্ক ডাউন আছে, এখানে রাশ অফ করার চেষ্টা, এখানে ফিনিশ অফ করে দেবে, এখানে একা একা বেঁচে আছে ইনসেন, ইনসেনকে একা বেঁচে আছে এবং রকার দ্বারা ওপি লেভেলে কামিং আউট ফর WB, কিছু বলার নেই, আমার খুবই ভাল লাগছে, জাস্ট এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স বাই WB, সো খুবই 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 ভালো পারফরমেন্স বাই WB, এবং কংগ্রাচুলেশনস ফর দ্য বুইয়া বেবস, এবং খুবই খুবই ভালো ম্যাচ হয়েছে, এবং লাস্টের দিকে যে ফায়ারিংসগুলো হয়েছিলো এবং নাইট মেয়ার নিজের টিম মানে শ্যাডো ওয়ারিয়ার্সকে পুরো ধরে রেখেছিলো, রেখেছে একটা আলট্রা লেভেল ক্যাম্প করছিলো এক্স নাইট মেয়ার, সো ওকে একটা হ্যাটস অফ দেওয়ার কথা, এবং কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে হচ্ছে WB রকার্স, দেখে আমি দেখে নিই, বা WB রকার্স খুব ভালো খেলেছে, এখানে MVP পেয়েছে WB রকার্স, ঠিক আছে, এখানে কিন্তু বলতে গেলে WB আকাশ, এখানে কিন্তু আমার ইনসেনে খেলাটা খুব ভালো লেগেছে, সো আমি সবাই খুব ভালো খেলেছে এবং সবাই খুব ভালো পারফর্ম করেছে, লাগি পাইরেটসের লাস্ট পজিশন 8 নম্বর পজিশন, এটা কিন্তু ওয়াইট ডিজারেবল না, তো যাই হোক স্টোরি অফ দ্য ম্যাচ তোরা ভালো বুঝতে পেরে গেছিস, তো দ্যাটস ফর দ্য ডে গাইস, মিলতে নেক্সট ভিডিও গেলে, তব তক কে লিয়ে টাটা। I'll play.